আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক আশা করি সবাই খুব ভালো আছেন কেমন কাটলো আপনাদের ঈদ আমাদের ঈদটা তো আলহামদুলিল্লাহ ভালোই কাটছে এতদিন অনেক গরমের পরে ঈদ ঈদের দিন সকালটা কিন্তু খুব শীতল ছিল তো যাই হোক ইহান লেট করে উঠছিল তাই বিছানাটা গুছিয়ে নিলাম উঠার পরে এই আব্বু আর ও একসাথে ছবি তুলে দিচ্ছিলাম তো জামাই পড়তে চাচ্ছিল না তাও জোর করে শুধু নিচের নিচের পাটটা এসেছিলাম ওরে আর এই যে আমি আগের দিনই মানে আমি নামার শাশুড়ি আগের দিন রাত্রে এই গরুর মাংসটা রান্না করে রাখছিল কারণ ঈদের দিন সকালে কিন্তু অনেক কাজ থাকে তাই আগের দিন রাত্রেই এই গরু মাংসটা রান্না করা হয়েছিল ঈদের দিন আর আমি কোনো কিছু ভিডিও রাখতে পারি নাই যে আমি এখানে দেখাবো যে আর বাকি যে পোলাও রান্না করছে রোস্ট রান্না করছে আমার খেয়ালই ছিল না যে আমি ভিডিওটা আপলোড করব তো আমাদের বাসার যে মাংস রান্না এটা কিন্তু সবাই কিন্তু খুবই পছন্দের আমার শাশুড়ির হাতের মাংস রান্না সবাই পছন্দ করে এই যে দেখেন প্রায় মাংসটা কিন্তু হয়েই হয়ে গেছে আপনারা কোথায় কোথায় ঘুরতে গেলেন আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে আমি কোথাও ঘুরতে যাই নাই আর ঈদের পরের দিন যাওয়ার প্ল্যান আসছিলো তাই আমি ঈদের দিন কোথাও ঘুরতে যাওয়া হয় নাই আমার আর এই যে এই সময়টা আমি বানাইছিলাম আমি তো বাদাম পছন্দই করি না তাই আমি এখানে কোনো বাদাম দেই নাই অনেকে এটা বাদাম উপরে দিয়ে খায় এই যে মোটামুটি কিন্তু ভালোই হয়েছে আর এই যে আমার শাশুড়ি এই ক্ষীরগুলো রান্না করছিল পায়েস এগুলো তো প্রায় খাওয়া শেষ হয়ে গেছে পরে আমি ভিডিও করছি কারণ আমার খেয়ালে ছিল না আর যে পুরীনটা খাওয়া শেষ এটা আমি বানাইছিলাম এই যে আমার বাবুটা তারপরে রাত্রে যখন ঘুম ঘুমাইতে ঘুমাই ঘুমাইতে ঘুমাইতে প্রায় দুটার মতো বেজে গেছিলো পরে আবার খুদা লাগতেছিল তখন এই যে এই যে রোস্ট আর পোলাও আবার খাচ্ছিলাম কারণ রাত্রে কিছুই খাওয়া হয় নাই সাময় শুধু খাওয়া হয়েছিল তো আল্লাহ হাফেজ আবার দেখা হবে